নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাইছি, কারণ গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর একটু এমনিতেই বিশেষ গলা, তার উপরে এই অবস্থা, একটু কষ্ট করে আজকে ভিডিওটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, ভিডিওটা শুরু করার প্রথমে আমি বলতে চাই, এর আগে আমি অনেকগুলো আপনাদেরকে আম এবং লেবুর ভ্যারাইটি দেখিয়েছি। এখন নীলাজ গার্ডেনে আরো কিছু নতুন আম এবং লেবুর ভ্যারাইটি রেডি হয়ে গেছে, সেগুলো আজকের ভিডিওতে দেখবেন। এবং তার আগে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা নতুন লঙ্ঘনের ভ্যারাইটি। আপনাদেরকে আমি বলেছিলাম যে কিছু ইম্পোর্টেড ভ্যারাইটি আপনাদের দেখাবো, তার মধ্যে একটি ভ্যারাইটি আজকে আমি দেখাবো এবং খুব বিশেষ গুরুত্বপূর্ণ একটা লঙ্ঘনের জাত। বন্ধুরা, এখন যে ভ্যারাইটিটা আমি দেখাচ্ছি, এটা একটা স্পেশাল লঙ্ঘন, ইম্পোর্টেড একটা চারা, আর চারা আপনারা দেখলেও বুঝতে পারবেন। আর এগুলো যখন আমাদের হাতে আসে খুব মানে লাইট ওয়েটে, খুব সয়েললেস মিডিয়াতে আসে, সেই কারণে এগুলোকে আবার আমাদেরকে রেডি করতে হয়, রেস্ট দিতে হয়, তারপরেই এগুলো আমরা দিতে পারি। আমি মাদারের জন্য অনেকগুলো লাগিয়ে দিয়েছি, এবার কিছু আছে সেগুলো যদি কারোর প্রয়োজন হয় তারা নীলাজ গার্ডেন থেকে সংগ্রহ করতে পারেন। এই যে ভ্যারাইটিটা, এটা হলো কাউ স্কিন পেপার লঙ্ঘন। এই লঙ্ঘনটার সবচেয়ে ভালো বৈশিষ্ট্য যেটা, সেটা হলো এর মেডিসিনাল ভ্যালুটা অনেক বেশি। দ্বিতীয়ত, এটা যখন ছাড়ানো হয় এর একটা অ্যারোমা, এত সুন্দর একটা গন্ধ, এবং এর বীজ প্রচণ্ড ছোট হয়, খুবই ছোট হয়। তবে আবারও বলছি, যে কোনো লঙ্ঘন প্রথম অবস্থায় কিন্তু একটু বীজটা মোটা হবে, তারপর আস্তে আস্তে এটার প্রপার যে গুণটা আপনারা দেখতে পাবেন। এর বীজ খুব ছোট হয় এবং সুইটেস্ট একটা লঙ্ঘন। যে ধরনের লঙ্ঘন আমরা লাগিয়ে থাকি, তুলনামূলক যদি বিচার করা হয়, এটা হচ্ছে তাদের থেকে একটু বেশি মিষ্টি এবং বেশি গন্ধযুক্ত একটা লঙ্ঘন। বিশেষ করে মানুষের যে নার্ভ সিস্টেম, চিন্তা ভাবনা বা যে ডিজিজগুলো এই মুহূর্তে বর্তমানে মানুষের মধ্যে হয়ে থাকে, তার জন্য যে মেডিসিন তৈরি হয় তাতে এটা খুবই প্রয়োজনীয়। এবং বিদেশে এই ভ্যারাইটিটা দিয়ে, যেহেতু এটা খুব সুইটেস্ট একটা লঙ্ঘন, জ্যাম তৈরি হয়, মিষ্টি সিরাপ তৈরি হয়, এই ধরনের জিনিসগুলো তৈরি হয়। আর এটা যখন পাকে তখন এর গায়ের স্কিনটা ডিপ ইয়েলো কালারের, ডার্ক হয় এবং দেখতে অপূর্ব সুন্দর দেখতে লাগে। পুরো সোনালি বর্ণের হয় এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এবং যে ভ্যারাইটিগুলো আমি মোটামুটি ওখানে দেখেছি বা আমার ভালো লেগেছে, সেগুলোতেই আমি ইন্টারেস্ট দিয়েছি। অনেকগুলো ভ্যারাইটি আমি সংগ্রহ করেছি, কিছু আমি আমার জন্য রাখবো এবং কিছু অবশ্যই আপনাদের জন্য পাবেন। এবং এই যে লঙ্ঘন ভ্যারাইটিটা রয়েছে, এর অ্যারোমাটা, গন্ধটা খুবই সুন্দর। স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, আমি এর যে অরিজিনাল ফুটেজ আছে সেটা আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই লঙ্ঘন ভ্যারাইটিটা ফলন অধিক হয়, হাইলি কমার্শিয়াল একটা ভ্যারাইটি, কারণ এর থোকা থোকা ফলন হয় এবং প্রচুর ভালো জাতের, উন্নত জাতের একটা ভ্যারাইটি, যেটা হয়তো আপনারা এর আগে আমাদের এখানে কখনোই দেখেননি। সেই কারণে বলি যে বিশেষ গুরুত্বপূর্ণ একটা লঙ্ঘনের জাত। যদি কারোর মনে হয়, যারা লঙ্ঘন নিয়ে ইন্টারেস্টেড আছেন, তারা যোগাযোগ অবশ্যই করতে পারেন, আপনারা পেয়ে যাবেন। কিন্তু আবারও বলি, খুব কম সংখ্যায় আছে, অনেক বেশি নেই, অল্প কটা আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, নীলাজ গার্ডেনে হিলাবুদ্ধা সুগার কেন, যেটা ভেরিকেটেড সুগার কেন, সেইটা রেডি হয়ে গেছে। গাছের মাদারটা আমি অনেকদিন আগেই লাগিয়েছিলাম, এই মুহূর্তে কিছু চারা রেডি হয়েছে বলে আপনাদের জন্য দেখালাম, ভেরিকেটেড সুগার কেন। এরপরে আমি প্রথমে আমের ভ্যারাইটিগুলো দেখিনি, তারপর লেবুর ভ্যারাইটি দেখাচ্ছি। আমের ভ্যারাইটির মধ্যে যেটা আপনাদেরকে এখন দেখাই, সেটা হলো লালিমা। লালিমাটা দেখুন, এই টাইপের গাছ হবে, এটা ছোট ছোট দুটো তিনটে ডাল বেরিয়েছে, একটা ডালেরই হবে লালিমা। লালিমার কিছু গাছ রেডি হয়েছে, এটা হলো লালিমা। আর তারপরে যেটা আছে সেটা হলো শ্রেষ্ঠা। এই গাছগুলো প্রচুর ডিমান্ড থাকে, এর আগেও নীলাজ গার্ডেন থেকে অনেকে বলেছিলেন, কিন্তু এগুলো বেশি বেশি তৈরি করা যায় না, খুব অল্প সংখ্যক গাছই তৈরি হয়। এটা হলো শ্রেষ্ঠা, লালিমা এবং শ্রেষ্ঠা। এরপরে যেটা রয়েছে সেটা হলো অরুণিকা। এর আগের ভিডিওতে আমি অরুণিকাটা দেখাইনি, কারণ সেটা তখনো পর্যন্ত জমি থেকে আমি আনতে পারিনি। এটা হলো অরুণিকা, এই সাইজের গাছ হবে,
দেখুন গাছগুলো সাইজ হবে প্রায় 3 ফুটের মতন, 2.5 থেকে 3 ফুটের মধ্যে, কিন্তু গাছ হেলদি। আর নীলাস গার্ডেনে যে কোনো গাছ আপনারা রুস্টক লক্ষ্য করবেন, আমি সবসময় চেষ্টা করি ব্রাউন রুস্টকের ওপরে লাগানোর। ব্রাউন রুস্টকটা থাকলে গাছ কিন্তু অনেক ভালো থাকে। আর এরপরে যেটা দেখাবো সেটা এর আগেও নীলাস গার্ডেনে ছিল, এবারও রেডি হয়ে গেছে পুরো, প্রায় 3.5-4 ফুটের হানিডিউ। হানিডিউ খুব ভালো জাতের একটা আম, যদিও বা আমি এখনো খাইনি, আমার জমির গাছে একখানা হয়েছিল কিন্তু সেটা আমি আর পাইনি, কারণ মাটিতে যে গাছগুলো লাগানো হয় সেই গাছের ফল আমরা চট করে পাই না, ওই জন্যই ছাদ বাগানে যেগুলো বাড়িতে লাগাই সেগুলো দুটো একটা করে আমরা পেতে পারি এবং সেটারই রিভিউ আপনাদেরকে দেওয়া হয়। ফলের রিভিউগুলো কিন্তু আমি অবশ্যই দেব, রেডি হয়ে গেছে, সময়ের জন্য আমি দিতে পারছি না, আমি এই সপ্তাহের মধ্যেই চেষ্টা করছি ফলগুলো রিভিউ আপনাদেরকে দেওয়ার, আগামী মানে এর আগে যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফলগুলো সেইগুলো। এটা হলো হানিডিউ, খুব ভালো জাতের একটা আম, আপনারা লাগাতে পারেন, এটা ছাদ বাগানেও হবে আবার জমিতেও হবে। এরপরে যেটা দেখাবো সেটা হলো অ্যাফুরার ম্যান্ডারিন। এটা অল টাইম একটা ম্যান্ডারিন অনেকে বলে থাকে, বারবার ফুল ফল আসার একটা প্রবণতা এই ম্যান্ডারিনের আছে। অ্যাফুরার ম্যান্ডারিন, ম্যান্ডারিন গাছের সাইজ এই টাইপের হবে, অ্যাফুরার ম্যান্ডারিন। আর এরপরে যেটা দেখাবো সেটা হলো ডেইজি। ডেইজিটা কেন আমি বিশেষ করে দেখাচ্ছি, কারণ ডেইজির যে মাদার গাছ আছে আমার মাটিতে, যে যে গাছ লাগানো আছে এবং টবে যেটা আছে, মাটির গাছের ফল আমি আবারও বললাম পাই না, ছোটতেই মানে সেগুলো চলে যায়, ছিঁড়ে যায়, এরকম ব্যাপার। কিন্তু টবে আমি এবারে 3টে ফল পেয়েছি, সেটার ভিডিও আপনাদের দেব, যথেষ্ট মিষ্টি, প্রায় 14-র ওপর বৃক্ষ এসছে বলে আমি এই চারাটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। ডেইজি ভ্যারাইটি, এটা একটা কমলা লেবু খোসা ছাড়িয়ে খায়, ডেইজি কিন্তু একটা কমলা লেবু যেটা খোসা ছাড়িয়ে খাওয়া যায়। বন্ধুরা এখন যে গাছটা আমি দেখাচ্ছি সেটা হলো সুইট ম্যান্ডারিন। এই মুহূর্তে যেটা নিয়ে মানুষের মধ্যে খুবই চাহিদা বা খুবই সাড়া ফেলেছে, মিষ্টি জাতের একটা ম্যান্ডারিন, সুইট ম্যান্ডারিন। এখনো পর্যন্ত আমি এই ম্যান্ডারিনটা খাইনি, তবে প্রতিবেশী দেশে এটার বড় দেখেছি যে খেয়েছে, খুব মিষ্টি এবং ভালো জাতের ম্যান্ডারিন, সেই হিসাবে এটা সংগ্রহ করা, সুইট ম্যান্ডারিন। এরপরে যেটা দেখাবো সেটা হলো চাইনিজ মিষ্টি কমলা, যেটা চায়না সুইট অরেঞ্জ যেটাকে বলে। চাইনিজ কমলা অনেকগুলো হয়, তার মধ্যে মিষ্টি যেটা, যেটা মিষ্টি হয় এবং থোকা থোকা ফলন হয়, সেই চাইনিজ সুইট অরেঞ্জ যেটা, সেই গাছ, এটাও আপনারা নীলাস গার্ডেনে এখন পেয়ে যাবেন। এই সাইজের চারা হবে, কারণ রেডি করা চারা, খুব বড় ঝোপালো হবে না, এই সাইজের হবে, কিন্তু চারা হেলদি। এরপরে যেটা দেখাবো সেটা হলো ভেরিগেটেড লেমন, ভেতরটা পুরো লাল হয়, আপনারা স্ক্রিনে ছবিটা দেখে নিতে পারেন, ভেরিগেটেড লেমন, এর ভেতরটা পুরো লাল হয়, ওপরটা ভেরিগেটেড হয়, খুব সুন্দর একটা লেমন। এর আগেও নীলাস গার্ডেনে কিছু বড় চারা এসেছিল, যেগুলো আমি মাদারের জন্য রেডি করেছিলাম, সেখান থেকেই সংগ্রহ করা চারা, আর কিছু চারা তখনই আউট অফ স্টক হয়ে গেছিল, তাই আপনাদের জন্য পরবর্তীকালে আবার এরকম চারা রেডি হয়েছে, ভেরিগেটেড লেমন, যার ভেতরটা কিন্তু খুব সুন্দর লাল হয়, খুব সুন্দর দেখতে একটা লেমনের ভ্যারাইটি। এটা হলো চকলেট নেভেল। চকলেট নেভেল আপনারা নীলাস গার্ডেনে এর আগেও দেখেছেন। চকলেট নেভেলটা আমি কিন্তু ছবি দেখেছি, ভিডিও দেখেছি, আমি সামনে কোনোদিন দেখিনি, কারণ আমার গাছে এখনো পর্যন্ত চকলেট নেভেলের কোনো রেজাল্ট আসেনি, আসলে অবশ্যই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। দেখতে কিন্তু সত্যি খুব ভালো, হ্যাঁ গাছটা যেটা সেটা কিন্তু অরিজিনাল চকলেট লেভেলই আছে, তবে আপনাদেরকে লাগিয়ে দেখতে হবে যে আমাদের এখানে চকলেট কালারটা পুরো আসছে কিনা বা কি ধরনের হচ্ছে সেইটা। চকলেট নেভেল, এরপরে যে গাছটা দেখাচ্ছি সেটা হলো পাউ কিন্ন, মানে সিডলেস কিন্ন। সিডলেস কিন্নর গাছ এর আগেও কিছু রেডি হয়েছিল, কিন্তু সেগুলো তখনই আউট অফ স্টক হয়ে গেছিল, আপনারা জানেন, আবারও কিছু রেডি হয়েছে, পাউ কিন্ন, সিডলেস কিন্ন, এই ভ্যারাইটিটাও আপনারা নীলাস গার্ডেনে এই মুহূর্তে পেয়ে যাবেন। আর এরপরে যেটা দেখাবো সেটা হলো ভ্যালেন্সিয়া অরেঞ্জ। এটার প্রতি মানুষের একটা খুব চাহিদা রয়েছে, এই গাছটার প্রতি, ভ্যালেন্সিয়া অরেঞ্জ, ভ্যালেন্সিয়া অরেঞ্জ আপনারা নীলাস গার্ডেনে এই মুহূর্তে পেয়ে যাবেন। বন্ধুরা এটা হলো এম্পেরর ম্যান্ডারিন,
এটাও খুব ভালো জাতের একটা ম্যান্ডারিন, তবে আমি এখনো পর্যন্ত এম্পেরর ম্যান্ডারিন খেয়ে দেখিনি, শুনেছি বেশ ভালো খেতে হয়। আর আরেকটা কথা আমি আপনাদের জন্য বলতে চাই, কারণ আপনাদেরকে যারা নীলাস গার্ডেনে প্রথম থেকে আছেন বা নেচার উইথ নীলার সাথে প্রথম থেকে আছেন, তারা আমার পরিবারের সদস্য, তাদেরকে আমি মনে করি তারা আমার প্রত্যেকেই পরিবারের সদস্য। তাই ভালো কাজ বা লোককে ভালো জিনিসটা দেব বা একটু জেনে ঘুরে সঠিকটা সংগ্রহ করে মানুষকে যখন দিতে যাই, তখন অনেক মানুষের একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু যেসব মানুষের একটু অসুবিধা হয়, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যে প্রথম থেকে যদি আপনারাও একটু দেখে বুঝে জেনে একটু বিষয়টা, মানে গাছটার বিষয়ে ভালো করে ইনফরমেশন নিয়ে সেটা বানিয়ে তবে যদি লোকেদের দিতেন, তাহলে আমাদের মতো নীলাদের আর আসতে হতো না। কারণ আমরাও একটা সময় গাছ কিনেছি, গাছ নিয়ে আমরা নর্মাল ছাদ বাগানে ছিলাম, গাছ কিনেছি, গাছ লাগিয়েছি, তারপরে দেখেছি সেই গাছে ফল হচ্ছে না, ভালো ফল নয়, অন্যরকম ফল হয়ে যাচ্ছে, একটা গাছ বলে এনে আর একটা গাছ রেডি মানে পাচ্ছি আমরা ফল। তো সেখান থেকেই কিন্তু মানুষের মানসিকতা তৈরি হয়। আমারও কিন্তু সেখান থেকেই তৈরি হয়েছিল যে না, আমি এই গাছটা নিয়ে কাজ করব, এবং লোকে আমার মতন যারা ছাদ বাগানি বা বাগান করতে ভালোবাসে তারা যেন না থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখবো। আমি আবারও বলছি, সব সময় আমার সেই দিকেই নজর থাকে যাতে আমি কোনো ভালো সঠিক জাত সংগ্রহ করি, সেটাকে রেডি করি, আপনাদেরকে দিই। হ্যাঁ, ভুল আমার দ্বারাও হবে, কারণ মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু সবসময় চেষ্টা করব আমার বেস্টটা দিয়ে যাতে পরের বছর যখন ফলটা আসে তখন যেন সেই সঠিক ভ্যারাইটিটা হয়। অনেক বন্ধুরাই এমন আছেন যারা 1 বছর 2 বছর আগে নীলাস গার্ডেন থেকে গাছ সংগ্রহ করেছেন এবং তারা সঠিক জাতটাই পেয়েছেন। আমি তাদেরকে অবশ্যই বলবো তারা একটু শেয়ার করবেন, কারণ এগুলো শুনলে বা জানলে আমাদেরও কিন্তু খুব আনন্দ হয়। অনেক বাইরের বন্ধুরা আছেন যারা কিন্তু আমাকে প্রচুর ভিডিও বা ফটো শেয়ার করে যে ম্যাম আপসে লিয়া থা ইয়ে ফ্রুট আয়া হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো এই যে যে পাওনা, এই যে সঠিক জিনিসটা মানুষ যে নিচ্ছে তারপরে ফলটা হচ্ছে, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি পাওনা। কারণ দেখুন, গাছ সেল হচ্ছে, পয়সা আসছে, ঠিক আছে, সেটা একটা আলাদা ব্যাপার, সবাই পয়সা কিছু না কিছু ভাবে রোজগার করে। আমি গাছ সেল করার আগেও কি পয়সা রোজগার করতাম না, বা সেটা নয়, কিন্তু এই যে মানুষের মনে একটা স্যাটিসফ্যাকশন যে আনতে পারছি, এটা আমার জন্য কিন্তু অনেক। এর জন্য আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যে যে কদিন আমি কাজ করব যেন সৎ পথে সঠিকভাবে এই কাজটা আমি করতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য, আমার এই বকবকগুলো শোনার জন্য, এবং সবসময় আমার পাশে থাকবার জন্য। নমস্কার।